আজকে তোরে খাইছি আহা এখনই আসো তো তুমি এখন আমার বাসায় কেউ নেই এখন আমরা কাজটা করে ফেলতে পারবো হ্যাঁ আরে না আমার হাজবেন্ডও নেই বুঝছো হ্যাঁ এখুনি তুমি চলে আসো আমরা বসে কাজটা সেরে নেব কি বলো তুমি তোমার সময় হলে আসবা আরে এখন আমার সময় কেন বুঝতেছো না আমার হাজবেন্ড এক্ষুনি বাসায় নেই এখনই তো সুযোগ তুমি বুঝো না কেন ওটাই তো বলতেছি তুমি চলে আসো হ্যাঁ আসলে আমরা কাজটা করে ফেলব আচ্ছা তাড়াতাড়ি আসো আরে আবার কি হলো বলো তো দেখো আর কথা বাড়িও না আমি বলতেছি যে তুমি এক্ষুনি আসো মানে তুমি এক্ষুনি আসবে নাগরকে ডাকস তাই না সমস্যা নাই তুই এতক্ষণ কইছিলি কার কাছে গিয়ে সময় কাটাইছস সব কিছু আজকে তোর বের করব। এই লাঠির বাড়ে দিয়ে আজকে তোর সকল কুকীর্তি আমি বার করব। তুই কি মনে করছস প্রেম করে বিয়ে করছি বলে আমি পয়সা গেছি অন্য ছেলেরে বাসা নিয়ে আবি না ঠিক আছে কে আজকে বসকে দেখি এখন আমার হাজব্যান্ড বাসায় নাই এখনই তো সুযোগ বলো হ্যাঁ আমরা কাজটা সেরে নিতে পারবো আরে আসো না এমন কেন করতেছো দেখো তুমি কিন্তু আমার কথাটা বুঝতে পারতেছো না একবার আমার কথাটা বোঝার চেষ্টা করো আমার হাজব্যান্ড এখন বাসায় নাই তার মানে এখনই তো সুযোগ তুমি আসার তাই না আমি এত কিছু বুঝি না তুমি এখনই আসবা আচ্ছা তুমি আসো তো আমি ওয়েট করতেছি হ্যাঁ তুমি তাড়াতাড়ি চলে আসো আচ্ছা আমি কিন্তু ওয়েট করলাম যাই প্রচণ্ড গরম একটু ফ্রেশ হয়ে আসি আচ্ছা একটু পর নাগর চলে আসবে তাই না তুই তো জানিস না আজকে তোর কপালে কি শুনি আছে আমাকে ঠকানোর ফল কত বিপজ্জনক হতে পারে একটা বারো তুই টের পাবি না এমনভাবে তোকে আজকে শানাবো একটু পরে বুঝতে পারবি আমি এখানে লুকিয়ে থাকি হ্যালো ও তুমি চলে আসছো নি সে দাঁড়াও আমি এক্ষুনি আসতেছি হুম যাক ও চলে আসছে আসো বসো আচ্ছা এবার বলো কেন হয়তো তাড়াহুড়া করে আমাকে ডাকলে আরে ডাকছি এই কারণেই কারণ আমার বাসা আজকে পুরো ফাঁকা এমন কি আমার হাজবেন্ডও বাসা নেই তাই তো ডাকলাম তোমাকে কথাটা বলার জন্য বিষয়টা বুঝলাম না আজকে তোমার বাসা ফাঁকা বাসায় তোমার হাজবেন্ড নাই আবার তুমি আমাকে তোমার বেডরুমে নিয়ে আসছো কি এমন কথা হ্যাঁ আরে বেডরুমে নিয়ে আসছি বুঝোই তো বাইরে যদি কেউ দেখে ফেলে তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে তো তাই তাই বলে বেডরুমে নিয়ে আসছো এটা তো আচ্ছা কি বলবে বলো আসলে কথাটা যে কীভাবে বলি বুঝতেছি না আসলে কোনো সমস্যা নাই তোমার যেটা বলার তুমি সেটাই বলো কোনো সমস্যা নেই তাও তুমি যদি কিছু মনে করো আরে আমি কি মনে করব বোকা নাকি বলো তুমি আচ্ছা শোনো না বলতেছি তো আমার না অনেক ভয় হচ্ছে আরে বোকা কিসের ভয় আমি তো তোমার কাছেই আছি বলো কোনো সমস্যা নেই আসলে কথাটা বললে যদি তুমি আমাদের সম্পর্কটা নষ্ট করে ফেলো আমাদের সম্পর্ক নষ্ট হবে না বললাম তো বলো তুমি তো জানোই আমার বিয়ে হয়েছে দুই বছর এখন পর্যন্ত একটা সন্তান নিতে পারিনি বুঝলাম না বিষয়টা আচ্ছা তুমি কি বলতে চাও আমাকে একটু খুলে বলবে তোমার বিয়ে হয়েছে দুই বছর বাচ্চা হচ্ছে না আমাকে একটু বলো তো কী সমস্যা তুই আমাকে তোর ভাইয়ের মতো জানিস আর আমি তো তোকে আমার বোনের মতোই জানি এই জন্যই তো তোর ফোন পাওয়ার সাথে সাথে সব কাজ ফেলে রেখে চলে আসছি আচ্ছা এখন কি হয়েছে বল আমাকে আমি কাউকে কিচ্ছু করবো না কথা দিলাম আসলে কিভাবে যে বলবো তোকে তো বলাই হয়নি আমার হাজবেন্ডের গত ছয় মাস ধরে কোনো কাজ নেই কোনো চাকরি নেই কিভাবে যে সংসারটা চলতেছে আমি নিজেই শুধু জানি আসলে তুই তো একটা এনজিওতে চাকরি করিস তুই যদি আমার হাজব্যান্ডকে একটা চাকরি ম্যানেজ করে দিস তাহলে অনেক বড় উপকার হয় ভাই ও আচ্ছা এই কথা দূর বোকা এটা তো তুই আমাকে ফোনে বললেই হতো তোর হাজব্যান্ডের ছয় মাস যাবো চাকরি নাই তুই এটা আমাকে আগে বলবি না তাহলে আমি তোর হাজব্যান্ডের জন্য একটা চাকরির ব্যবস্থা করে দিতাম আর এটা কোনো কথা হলো বল আমি তো তোকে আমার ছোট বোনের মতো দেখি আর তুইও আমাকে ভাইয়ের মতো জানিস এগুলো নিয়ে তুই কোনো টেনশন করিস না তোর হাজব্যান্ডের চাকরি হয়ে যাবে আমাদের অফিসে চাকরির জন্য যে কাগজপত্রগুলো লাগে ওগুলো আমি তোকে টেক্সট করে পাঠিয়ে দিব তুই গুছিয়ে রাখিস তুই কোনো টেনশন করিস না হ্যাঁ আজকে আমি আসি অফিসে অনেক কাজ হ্যাঁ আচ্ছা ভাই তোকে অনেক ধন্যবাদ তুই আমার অনেক বড় উপকার করলি আর ধন্যবাদ দেওয়ার কি আছে ভাই তার বোনের উপকার করবে এটাই তো স্বাভাবিক আজকে আমি আসি হ্যাঁ আচ্ছা আরে তুমি তুমি এতক্ষণ কইছিলা আর তোমার হাতে লাঠি কেন আমার হাতে লাঠি আমি এই লাঠি দিয়ে তোমাকে মারবো বলে লাঠিটা নিয়েছি তুমি আমাকে মারার জন্য লাঠি নিয়েছো কিন্তু কেন আমি তোমাকে মারার জন্যই লাঠিটা নিয়েছি আমি আমি ভাবছি আজকে তোমাকে నేরেই ফেলবো আমি আমি বাইরে থেকে আসার সময় একটা লোক আমাকে বলে তুমি নাকি তুমি নাকি কোন ছেলের সাথে দেখা করতে গিয়েছো আর সেই কথাগুলো শুনে আমি তোমাকে অনেক সন্দেহ করি বাসায় ফিরে আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে তোমাকে লাঠি দিয়ে লাঠি দিয়ে তোমাকে পুরো মেরেই ফেলবো কিন্তু তারপর আমি যা শুনলাম যা দেখলাম আসলে এই লাঠি তুমি যে আমাকে এতটা ভালোবাসো আমি আমি একদম বুঝতেই পারি নাই তুমি যে আমার ভালোর জন্য আমাদের ভালোর জন্য আমাদের ভবিষ্যতের ভালোর জন্য তুমি যে তোমার এই ক্লাসমেটের সাথে দেখা করতে গেছো তাকে বাসায় আসতে বলছো আমি এখন বুঝতে পারছি তামু তুমি আমাকে মাফ করে দাও আমি আসলে ভুল ভাবছি আমি ভুল ভুল ভেবেই তোমাকে সন্দেহ করেছি তুমি আমাকে মাফ করে দাও আসলে আমি জানি আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো আর আজকে আমাকে ভালোবাসো বলেই তুমি তুমি আমার জন্য এতটা করছো সত্যি তুমি অনেক ভালো তুমি আমাকে ক্ষমা করে দাও আরে তুমি মাপ চাইতেছো কেন তুমি তো আমার স্বামী তুমি তো সন্দেহ করতেই পারো সমস্যা নেই আমি কিছু মনে করিনি সন্দেহ হ্যাঁ হ্যাঁ সন্দেহ জিনিসটা অনেক খারাপ ভিডিওর শুরুতে আপনারা অনেক কিছু ভাবছেন যে আসলেই এখানে কি হতে যাচ্ছে কিন্তু ভিডিওটা তো শেষ পর্যন্ত দেখলেন অনেক পুরুষ আছে যারা কিনা না জেনে না বুঝে স্ত্রীকে না যাচাই করে সন্দেহ করে আসলে এটা অনেক খারাপ পরিশেষে একটা কথাই বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গল্পটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ